আমরা ক্লাস 12 ম্যাথসের প্রবাবিলিটি সম্ভাবনা এই চ্যাপ্টারটি করছিলাম। তো এই সংক্রান্ত আমাদের যে ফার্স্ট এক্সারসাইজ আছে সেই চ্যাপ্টারে থিওরি পার্ট আমরা পড়েছি। তো সেই থিওরির উপর বেস করে আজকের ভিডিওতে আমরা কিছু অঙ্ক দেখব। তো ফার্স্ট অঙ্কটা দেখো আজকের, ইফ প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5/6, প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 1/2, অ্যান্ড প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু 2/3, আর দ্য ইভেন্টস এ অ্যান্ড বি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে দেখো আমাকে এখানে তিনটে প্রবাবিলিটি দেওয়া আছে, আমাকে চেক করতে হবে এ আর বি যে ঘটনাটা আছে এরা পরস্পর মানে ইন্ডিপেন্ডেন্ট কিনা, সেটা আমাকে স্বাধীন কিনা সেটা আমাকে চেক করতে হবে। তো আমরা কি জানি, দুটি ঘটনা যদি স্বাধীন হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি, এ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে। তাহলে আমরা দেখব সেই কন্ডিশনটা এখানে আমরা ফুলফিল করছে কি না, যদি করে তাহলে আমরা বলবো যে ইয়েস এরা ইন্ডিপেন্ডেন্ট, আর যদি সেটা না হয় তাহলে বলবো যে না এরা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। তো তার জন্য দেখো আমাকে ফার্স্ট আমি এই প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটার থেকে আমি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার ভ্যালু কত সেটা বের করে নিচ্ছি। তো আমরা দেখো সেটে যখন পড়েছিলাম ক্লাস 11-এ, সেখানে আমরা ডি মর্গানস ল শিখেছিলাম যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হয়, এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে সেই ফর্মুলা থেকে আমরা প্রবাবিলিটি অ্যাপ্লাই করে কী পেতে পারি, যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর হোল কমপ্লিমেন্ট, তাহলে এটা হয়ে যাবে 1 - প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে প্রবাবিলিটির ফর্মুলা, যে কমপ্লিমেন্টের প্রবাবিলিটি সেগুলো তো কী হয়, 1 - সেই ইভেন্টের প্রবাবিলিটি। তো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সেটা আমার দেওয়া ছিল 5/6, তো সেই মানটাকে এখানে বসিয়ে দিচ্ছি ইকুয়াল টু 1 - প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো এখান থেকে ক্যালকুলেশন করে দেখো আমরা পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে 1/6। নেক্সট দেখো আমার প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে সেটা লিখলাম, আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট দেওয়া আছে, সেখান থেকে আমি প্রবাবিলিটি অফ বি বের করে নিচ্ছি, সেটা হচ্ছে 1 - প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তো সেই ফর্মুলাতে আমরা যদি প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্টের মানটা বসিয়ে দিই তাহলে ক্যালকুলেশন করে প্রবাবিলিটি অফ বি ইকুয়ালটা আমরা পেয়ে যাচ্ছি 1/3। এবার প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সেটা করলে কত পাচ্ছি, 1/2 ইন্টু 1/3, দ্যাট ইজ 1/6। তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সেটাও আমরা পেয়েছিলাম 1/6, আর প্রবাবিলিটি অফ এ ইন্টু বি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি সেটাও আমরা পেলাম 1/6। তাহলে দুটো সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিন্তু দ্য ইভেন্টস এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট পরের অঙ্কটি দেখো, আ প্রবলেম অন ম্যাথমেটিক্স ইজ গিভেন টু 3 স্টুডেন্টস এ বি সি হুজ প্রবাবিলিটিস অফ সলভিং ইট আর 1/3, 2/5 অ্যান্ড 3/4 রেসপেক্টিভলি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম ইজ সলভড। মানে এখানে অঙ্কের একটি সমস্যা দেওয়া হয়েছে তিনজন ছাত্রকে এ বি সি, এবং তারা এই সমস্যাটাকে সমাধান করতে পারে তার সম্ভাবনাগুলো দেওয়া আছে এখানে 1/3, 2/5, 3/4। তো অঙ্কে যে সমস্যাটা দেওয়া হয়েছে সেই সমস্যাটা সমাধান হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে হবে। সেটা একজন ছাত্র করুক, দুজন ছাত্র দ্বারা হোক, বা তিনজনই করুক, মানে অঙ্কটা আমার সমাধান হবে এই যে সম্ভাবনা সেটা কত সেটা আমাকে বের করতে হবে। তো দেখো এখানে আমরা ধরে নিচ্ছি লেট এক্স ওয়াই অ্যান্ড জেড ডিনোট দ্য রেসপেক্টিভ ইভেন্টস দ্যাট এ বি অ্যান্ড সি ক্যান সলভ দ্য গিভেন প্রবলেম। তো এক্স হচ্ছে এ প্রবলেমটাকে সলভ করবে সেই ঘটনা, ওয়াই হচ্ছে বি প্রবলেমটাকে সলভ করবে সেই ঘটনা, আর সি হচ্ছে জেড প্রবলেমটাকে সলভ করবে সেই ঘটনা। তো এবার আমার প্রশ্নে কী কী দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে 1/3, মানে এ যে সব প্রবলেমটাকে সলভ করবে তার সম্ভাবনা, একইভাবে প্রবাবিলিটি অফ ওয়াই সেটা হচ্ছে 2/5, আর প্রবাবিলিটি অফ জেড হচ্ছে 3/4, এগুলো আমার দেওয়া ছিল। তাহলে আমি যদি এবার এদের কমপ্লিমেন্ট বের করি, দেখো এখানে প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট সেটা হয়ে যাবে 1 - প্রবাবিলিটি অফ এক্স,
probability of x মানটা বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম 2/3। একইভাবে probability of y কমপ্লিমেন্ট সেটা হচ্ছে 1 probability of y, তার মানে 1 2/5 অর্থাৎ 3/5। আর probability of z কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 probability of z অর্থাৎ 1 3/4 অর্থাৎ 1/4। তাহলে আমি তিনটে কমপ্লিমেন্টের তিনটে ইভেন্টের যে কমপ্লিমেন্ট ইভেন্ট তার ভ্যালু পেয়ে যাচ্ছি, প্রবাবিলিটির ভ্যালু। দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবলেম ইজ নট সলভড সেটা কত দেখো, প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন জেড কমপ্লিমেন্ট। তো এক্স কমপ্লিমেন্ট মানে কি যে এ প্রবলেমটা সলভ করতে পারবে না, একইভাবে ওয়াই কমপ্লিমেন্ট মানে কি ওয়াই প্রবলেমটাকে সলভ করতে পারবে না, এবং জেড কমপ্লিমেন্ট মানে হচ্ছে জেড প্রবলেমটাকে সলভ করতে পারবে না। তাহলে এদের ইন্টারসেকশন মানে হচ্ছে কি এদের মানে তিনজনের কেউই প্রবলেমটাকে সলভ করতে পারবে না, আর এবং এরা যদি কেউই প্রবলেমটাকে সলভ করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমার প্রবলেমটা কি নট সলভ থাকবে। তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে এটা। এবং এখানে দেখো ওরা যেহেতু তিনজন আলাদা আলাদা স্টুডেন্ট তো তারা প্রবলেমটাকে সলভ করতে পারবে না, এই ঘটনাটা কিন্তু তাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। এ পারলে পারলো কি মানে এদের একজনের পারা বা না পারা কিন্তু অন্যজনের উপর ডিপেন্ড করছে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে ভেঙে লিখতে পারি প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ জেড কমপ্লিমেন্ট। তো এই তিনটে কমপ্লিমেন্ট ইভেন্টের যে প্রবাবিলিটি সে মানটা বসিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন পেয়ে যাচ্ছে 1/10। তাহলে 1/10 হচ্ছে প্রবলেমটা সলভ না হওয়ার প্রবাবিলিটি। তাহলে প্রবলেমটা সলভ হওয়ার প্রবাবিলিটি কত হবে, 1 এটা মানে প্রবলেমটা না সলভ হওয়ার প্রবাবিলিটি, সেটা আমরা কত পাচ্ছি 1 1/10 অর্থাৎ 9/10। তো এটাই কিন্তু এই অঙ্কটির আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, আই ইনস্ট্রাক্টর হ্যাজ এ কোয়েশ্চেন ব্যাঙ্ক কনসিস্টিং অফ 300 ইজি ট্রু অর ফলস কোয়েশ্চেন্স, 200 ডিফিকাল্ট ট্রু অ্যান্ড ফলস কোয়েশ্চেন্স, 500 ইজি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স অ্যান্ড 400 ডিফিকাল্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স। ইফ এ কোয়েশ্চেন ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম ফ্রম দ্য কোয়েশ্চেন ব্যাঙ্ক, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট উইল বি অ্যান ইজি কোয়েশ্চেন গিভেন দ্যাট ইট ইজ আ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তাহলে দেখো একটা আমাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে যেখানে আমাকে 300 সহজ সত্যমিথ্যার প্রশ্ন আছে, 200 কঠিন সত্যমিথ্যার প্রশ্ন আছে, 500 সহজ এমসিকিউ কোয়েশ্চেন আছে মানে বহু বিকল্প ধর্মী যে আমাদের যে প্রশ্নগুলো থাকে সেরকম, আর 400 কঠিন এমসিকিউ কোয়েশ্চেন আছে। এবার ওই কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে আমাকে একটা প্রশ্ন যদি চুজ করা হয় তাহলে সেটা ইজি কোয়েশ্চেন হবে, তার প্রবাবিলিটি কত, এবং এখানে বলা হয়েছে যে কোয়েশ্চেনটা কিন্তু একটা এমসিকিউ কোয়েশ্চেন। তাহলে এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটির অঙ্ক। তো ফার্স্টে আমরা দেখো বের করি যে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন, ওই কোয়েশ্চেন ব্যাঙ্কে টোটাল কটা কোয়েশ্চেন আছে, তো 300 200 500 আর 400 অর্থাৎ এদের যোগ করে আমরা পাচ্ছি টোটাল 1400। এতগুলো আমার টোটাল কোয়েশ্চেন আছে। আর ই আমরা ধরে নিচ্ছি দ্য ইভেন্ট দ্যাট দ্য সিলেক্টেড কোয়েশ্চেন ইজ ইজি, আমাকে যে ইজি কোয়েশ্চেন বের করতে বলেছে সেটাকে আমরা ধরে সেই ঘটনাকে ধরে নিচ্ছি ই। এবং তাহলে ই যে ঘটনা তার নমুনা বিন্দুর সংখ্যা কটা আছে, দেখো ইজি কোয়েশ্চেন হচ্ছে এখানে 300 ইজি কোয়েশ্চেন ছিল আর 500 ইজি কোয়েশ্চেন ছিল, তাহলে টোটাল ইজি কোয়েশ্চেন হচ্ছে 800। তাহলে প্রবাবিলিটি অফ চুজ আ মানে ইজি সাবজেক্ট, আমরা একটা ইজি সাবজেক্ট চুজ করার প্রবাবিলিটি কত হবে, 800/1400 মানে এখান থেকে আমরা কাটাকাটি করে পেয়ে যাবো 4/7। নেক্সট এফ আমরা ধরে নিচ্ছি দ্য ইভেন্ট দ্যাট দ্য সিলেক্টেড কোয়েশ্চেন ইজ এ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে দেখো আমার যে কন্ডিশন দিয়েছিল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেটা। তো এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন কটা আছে দেখো, এখানে ফার্স্টে আছে 500 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্লাস 400 মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তাহলে আমার মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টোটাল হচ্ছে 900। তাহলে প্রবাবিলিটি অফ চুজ আ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেটা কত হবে, 900/1400, তার মানে হচ্ছে 9/14। এবার একটা কোয়েশ্চেন এখানে সেটা মাল্টিপল চয়েস হবে এবং ইজি হবে, দুটোই হবে, ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন অফ ই অ্যান্ড এফ, তার প্রবাবিলিটি কত দেখো, এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং ইজি কোয়েশ্চেন সেটা কত আছে, এই যে 500, দেখো 500 ইজি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, তাহলে সেটা কত হচ্ছে আমার 500/1400 মানে 5/4। তাহলে প্রবাবিলিটি অফ ই গিভেন এফ, তার মানে আমার প্রশ্নটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এটা আমার দেওয়া আছে, প্রশ্নটি ইজি হওয়ার প্রবাবিলিটি কত হবে, এটা আমাদের ফর্মুলা, আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এফ,
তাহলে সে মানগুলো আমরা বসিয়ে দিলাম দুটোর এবং ক্যালকুলেশন করে পেয়ে যাচ্ছে কত 5/9। পরের অঙ্কটি দেখো, ইভালুয়েট প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইফ 2 ইনটু প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 5/13 অ্যান্ড প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু 2/5। আচ্ছা তো ফার্স্ট দেখো, এখানে 2 প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 5/13 আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে মানে এখান থেকে প্রবাবিলিটি অফ এ আমরা পেয়ে যাচ্ছি 5/26 এবং প্রবাবিলিটি অফ বি হচ্ছে 5/13। এবার আমরা ফার্স্টটাকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের করে নিচ্ছি, তা সেটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে এখানে যেহেতু আমার কন্ডিশনাল প্রবাবিলিটির ভ্যালু দেওয়া আছে তাহলে সেই সূত্র দিয়ে আমরা পেয়ে যাচ্ছি প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইন্টু প্রবাবিলিটি অফ বি। তো দুটোর মান আমরা এখানে বসিয়ে দিচ্ছি, মান বসিয়ে পেয়ে যাচ্ছি 2/5 ইন্টু 5/13, 5/5 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2/13। এবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি যার মান বের করতে দিয়েছে সেটার ফর্মুলা আমরা কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি। এখানে যেহেতু এ আর বি ঘটনাটা কীরকম সেরকম কিছুই বলা হয়নি, সেজন্য আমাদের যে জেনারেল ফর্মুলা সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করলাম, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5/26 প্লাস 5/13 মাইনাস 2/13 অর্থাৎ 5 + 10 - 4/26 অর্থাৎ 11/26। নেক্সট পরের অঙ্কটি দেখো, দ্য প্রবাবিলিটিস ফর এ বি অ্যান্ড সি হিটিং আ টার্গেট আর 1/3, 1/5 অ্যান্ড 1/4 রেসপেক্টিভলি। ইফ দে ট্রাই টুগেদার ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি 1 শট হিটিং দ্য টার্গেট। দেখো এ বি সি তিনজন আছেন, তারা একটা টার্গেটকে সেটাকে আঘাত করার চেষ্টা করছে, একটা লক্ষ্যে তারা আঘাত করবেন এবং তারা এ সেই লক্ষ্যটিকে আঘাত করতে পারবে তার সম্ভাবনা হচ্ছে 1/3, বি এর পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/5 আর সি এর পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/4। এবার এরা তিনজন মিলেই যদি সেই লক্ষ্যে আঘাত করার চেষ্টা করে তাহলে শুধুমাত্র একজন সাকসেসফুল হবে, ঠিক আছে, 1 শট আর মানে হিটিং দ্য টার্গেট, টার্গেটটাকে শুধুমাত্র একটা শট হিট করবে, তাহলে মানে একজন সাকসেস মানে একজন পারবে, সেই রকম হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে হবে। তো আমরা ফার্স্টে দেখো, ধরে নিচ্ছি যে লেট এক্স ওয়াই অ্যান্ড জেড ডিনোট দ্য রেসপেক্টিভ ইভেন্টস দ্যাট এ বি অ্যান্ড সি ক্যান হিট দ্য টার্গেট। এক্স হচ্ছে এ টার্গেটটাকে হিট করতে পারবে তার ঘটনা, ওয়াই হচ্ছে বি এর ঘটনা আর জেড হচ্ছে সি এর ঘটনা। তাহলে এখানে আমার প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে 1/3, প্রবাবিলিটি অফ বি ওয়াই হচ্ছে 1/5 আর প্রবাবিলিটি অফ জেড হচ্ছে 1/4। তাহলে এদের কমপ্লিমেন্টগুলো কত হচ্ছে, প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট হয়ে যাবে তাহলে 2/3, মানে 1 - প্রবাবিলিটি অফ এক্স করলেই আমরা পেয়ে যাবো, প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট হয়ে যাবে 4/5 আর প্রবাবিলিটি অফ জেড কমপ্লিমেন্টও আমরা পেয়ে যাবো 3/4। এবার দেখো ডি আমরা একটা ঘটনা ধরে নিচ্ছি, দ্য ইভেন্ট দ্যাট এক্স্যাক্টলি 1 শট হিটিং দ্য টার্গেট, মানে একটা মাত্র মানে শটই হচ্ছে সেটা লক্ষ্যটিকে আঘাত করবে, সেই ঘটনাটাকে আমরা ধরে নিচ্ছি ডি। তাহলে ডি ঘটনাকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারি এটা একটু ভালো করে বুঝে নাও। দেখো আমরা ফার্স্ট এরকম হতে পারে, যেহেতু একজনই কাজটা করতে পারবে তাহলে এটা হতে পারে যে এক্স কাজটা মানে এ কাজটা করতে পারলো, মানে এক্স ঘটনাটা ঘটলো, তার মানে কি ও যেহেতু পারলো মানে এ পারলো মানে কিন্তু বি আর সি পারবে না, তার মানে ওয়াই ঘটনাটা ঘটবে না, তার মানে ওয়াই কমপ্লিমেন্ট এবং জেড ঘটনাটাও ঘটবে না, মানে জেড এর কমপ্লিমেন্ট, তাহলে এটা ইন্টারসেকশন। অথবা কি হতে পারে, এ পারলো না সেজন্য দেখো এক্সের কমপ্লিমেন্ট এবং সিও পারলো না সেজন্য জেড এর কমপ্লিমেন্ট, কে পারলো, বি পারলো সেজন্য ওয়াই, তাহলে এদের মধ্যে ইন্টারসেকশন। অথবা এটা হতে পারে যে এ পারলো না, বিও পারলো না, কে পারলো, সি পারলো, সেজন্য এটা হলো এক্স কমপ্লিমেন্ট, ওয়াই কমপ্লিমেন্ট আর জেড এর ইন্টারসেকশন, ঠিক আছে। এই তিনটে ঘটনা যে কোনো একটা ঘটলে আমরা বলবো যে এদের মধ্যে শুধুমাত্র একজন পেরেছে, এখানে হলে বলবো এ পেরেছে, এটা বলবো বি পেরেছে, এটা তো হচ্ছে সি পেরেছে। তাহলে প্রবাবিলিটি অফ ডি কত হবে, এই তিনটে প্রবাবিলিটি এবং এদের মাঝখানে দেখো যোগ কেন হয়েছে, কারণ এই যে তিনটে প্রবাবিলিটি আছে যে এই মানে এই যে ঘটনাটা বা এই ঘটনাটা বেরোয় এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, ঠিক আছে। তো সেজন্য এদের মাঝখানে দেখো প্লাস প্লাস দিয়ে হয়েছে। এবার দেখো আমি প্রত্যেকটা মান বসিয়ে দিয়েছি, আবার এই ঘটনাগুলো পরস্পরের উপর কখনো ডিপেন্ড করে না, মানে এ বি সি তারা কি পারলো কি না পারলো সেটা অন্যদের উপর ডিপেন্ড করছে না, তার মানে এটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এক্স ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ জেড কমপ্লিমেন্ট। তাহলে সে মানগুলো বসিয়েছি 1/3 ইন্টু 4/5 ইন্টু 3/4
एक ही भावे इटा माने हो जावे प्रोबेबिलिटी ऑफ एक्स कम्प्लीमेंट इंटू प्रोबेबिलिटी ऑफ वाई इंटू प्रोबेबिलिटी ऑफ जेड कम्प्लीमेंट से मानगुलो बसिए 2/3 इंटू 1/5 इंटू 3/4 एक ही भावे एखान थेके पाबो 2/3 इंटू 4/5 इंटू 1/4 তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটার আর আমরা যদি ডিনোমিনেটরকে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো 60 তাহলে 1/60 কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি 12 + 6 + 8 মানে এগুলো আমরা নিউমারেটর থেকে পাচ্ছি অর্থাৎ পাচ্ছি 26/60 অর্থাৎ কাটাকাটি করে 13/30 পরের অঙ্কটি দেখো একটি ব্যাগে 6টি লাল রঙের এবং 5টি নীল রঙের বল আছে অন্য একটি ব্যাগে 5টি লাল রঙের এবং 8টি নীল রঙের বল আছে প্রথম ব্যাগ থেকে যথেচ্ছভাবে একটি বল তুলে সেটিকে দ্বিতীয় ব্যাগে রাখা হলো অতঃপর দ্বিতীয় ব্যাগ থেকে যথেচ্ছভাবে একটি বল তোলা হলো উক্ত বলটি নীল রঙের হওয়ার সম্ভাবনা নির্ণয় করো ঠিক আছে তো তো আমরা ফার্স্টে দেখো E1 যে ইভেন্ট সেটা ধরে নিচ্ছি যে প্রথম বল থেকে তোলা বলটি নীল রঙের দেখো আমি যখন প্রথম ব্যাগ থেকে আমি যে কোনো একটা রঙের বল তো তুলতে পারি একটা বল তুলেছি সেটা আমার লাল রঙেরও হতে পারে নীল রঙেরও হতে পারে তো E1 মানে আমি ধরে নিচ্ছি সেই যে বলটা তুলেছি প্রথম ব্যাগ থেকে সেটা আমার নীল রঙের হওয়ার ঘটনা আর E2কে ধরে নিচ্ছি প্রথম ব্যাগ থেকে তোলা বলটি লাল রঙের হওয়ার ঘটনা নেক্সট আমরা কী করেছি সেই বলটাকে দ্বিতীয় একটা ব্যাগে রেখে দিয়েছি তারপরে দ্বিতীয় ব্যাগ থেকে একটা বল তুলেছি দ্বিতীয় ব্যাগ থেকে যে বলটা তুলেছি সেটা নীল হওয়ার ঘটনাটার সম্ভাবনা আমাকে বের করতে বলেছে তো ই আমরা ধরে নিচ্ছি যে দ্বিতীয় বল থেকে তোলা যে দ্বিতীয় ব্যাগ থেকে যে বলটি তুলেছি আমরা সেটা নীল রঙের হওয়ার ঘটনা ঠিক আছে তাহলে তিনটে ঘটনা আমরা ধরে নিচ্ছি তাহলে প্রবাবিলিটি অফ E1 সেটা কত হবে দেখো E1 মানে হচ্ছে প্রথম ব্যাগ থেকে যে বলটি তুলেছি সেটি নীল রঙের হওয়ার ঘটনা তাহলে প্রথম ব্যাগে আমার কটা নীল রঙের বল আছে 5টা নীল রঙের বল আছে এবং টোটাল বল কটা আছে প্রথম ব্যাগে 6টা লাল রঙের ব্যাগ বল এবং 5টা নীল রঙের বল অর্থাৎ টোটাল 11টা বল তাহলে প্রথম ব্যাগ থেকে নীল রঙের একটা বল তোলার সম্ভাবনা হবে হচ্ছে 5/11 একইভাবে E2 হচ্ছে প্রথম ব্যাগ থেকে যে বলটি তোলা হলো সেটি লাল রঙের হওয়ার ঘটনা তাহলে প্রথম ব্যাগে লাল রঙের বল আছে 6টা আর মোট বল হচ্ছে 11টা তাহলে প্রবাবিলিটি অফ E2 হচ্ছে 6/11 এবার আমরা বের করছি প্রবাবিলিটি অফ E গিভেন E1 তার মানে আমরা যদি ধরে নিই যে প্রথম ব্যাগ থেকে যে বলটি তোলা হয়েছে সেটি নীল রঙের এবং তারপর সেটিকে দ্বিতীয় ব্যাগে রাখা হয়েছে এবং দ্বিতীয় ব্যাগ থেকে তোলা ব্যাগটি বলটি এবার নীল রঙের হবে তার সম্ভাবনা কত তো দেখো প্রথম যে ব্যাগ থেকে যে বলটি তোলা হয়েছে সেটি তো দ্বিতীয় ব্যাগে রাখা হয়েছে তাহলে দ্বিতীয় ব্যাগে আমার মোট বল ছিল 13টা তার মধ্যে আমি প্রথম ব্যাগ থেকে যে বলটা তুলেছি সেটাও রাখলাম তাহলে মোট বল কত হয়ে গেল 14টা আর প্রথম ব্যাগ থেকে যে বলটা তুলেছি সেটা যদি নীল রঙের হয় মানে E1 হয় তাহলে দ্বিতীয় ব্যাগে নীল রঙের বল একটা বেশি হয়ে যাবে কারণ আমি তো সেটা তো আবার দ্বিতীয় ব্যাগে রেখেছি তাহলে দ্বিতীয় ব্যাগে আমার নীল রঙের বল ছিল 8টা প্রথম ব্যাগ থেকে যদি আরেকটা রাখি তাহলে নীল রঙের ব্যাগের সংখ্যা হয়ে যাবে 9টা তার মানে এই যে প্রবাবিলিটি সেটা হয়ে যাচ্ছে 9/40 এবার যদি E2 হয় মানে প্রথম ব্যাগ থেকে আমি যে বলটা তুলেছি সেটা যদি লাল রঙের হয় তাহলে দ্বিতীয় ব্যাগ থেকে নীল রঙের বল তোলার সম্ভাবনা কত সেক্ষেত্রেও দেখো সেক্ষেত্রেও কিন্তু প্রথম ব্যাগ থেকে বলটি তুলে যেহেতু দ্বিতীয় ব্যাগে রেখেছি তাহলে দ্বিতীয় ব্যাগের মোট বল কিন্তু হয়ে গেল 14টা 13টা ছিল প্রথম ব্যাগ থেকে একটা রাখলাম তাহলে 14টা কিন্তু নীল রঙের বলের সংখ্যা কিন্তু বাড়লো না নীল রঙের বল দ্বিতীয় ব্যাগে যে 8টা ছিল সেই 8টাই থেকে যাবে কারণ আমি প্রথম ব্যাগ থেকে যে বলটা লিখেছি সেটা লাল রঙের E2 সেজন্য এক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটিটা হয়ে যাবে 8/40 এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি তাহলে প্রবাবিলিটি অফ E মানে যেটা আমাকে বের করতে হবে যে দ্বিতীয় ব্যাগ থেকে নীল রঙের বল তোলার সম্ভাবনা সেটা কত প্রবাবিলিটি অফ E1 ইন্টু প্রবাবিলিটি অফ E গিভেন E1 প্লাস প্রবাবিলিটি অফ E2 ইন্টু প্রবাবিলিটি অফ E গিভেন E2 মানগুলো আমরা দেখো বসিয়ে দিচ্ছি দিয়ে ক্যালকুলেশন করে পাওয়া যাচ্ছে কত 93/154 নেক্সট পরের অঙ্কটি দেখো দুজন খেলোয়াড় এ এবং বি একটি ঝোঁকশূন্য ছক্কাকে একজনের পর অপরজন এইভাবে নিক্ষেপ করে যে যে আগে সিক্স ফেলবে সে জিতে যাবে যদি এ খেলা শুরু করে তবে এ জেতার সম্ভাবনা নির্ণয় করো তাহলে এ আর বি দুজন প্লেয়ার আছে তারা একটা ডাইসকে নিয়েছে হ্যাঁ আনবায়াসড ডাইস সেই
ডাইসটাকে তারা নিয়ে তারা খেলছে, থ্রো করছে। তো নিয়মটা হচ্ছে যে আগে সিক্স ফেলবে সেই জিতে যাবে। তাহলে এ খেলাটা স্টার্ট করছে, তাহলে এর জিতে যাবে তার প্রবাবিলিটি কত আমাকে সেটা বের করতে হবে। তো আমরা এর যে সিক্স ফেলার ঘটনা সেটাকে ধরে নিচ্ছি এক্স, আর ওয়াই সিক্স ফেলবে তার ঘটনাটাকে ধরে নিচ্ছে ওয়াই। তো দেখো, এ এর মতো ফেলবে, বি বি এর মতো ফেলবে, তো এরা কিন্তু পরস্পর স্বাধীন ঘটনা, এদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে আমার এ জিতবে তার সম্ভাবনা কি? এমন হতে পারে, দেখো এ খেলা শুরু করেই সিক্স ফেলে দিল, তাহলে এ জিতে গেল, কারণ যে সিক্স ফেলবে সে জিতে যাবে। তাহলে এ খেলা শুরু করে যদি সিক্স ফেলে দেয় তাহলে এ জিতে গেল, তাহলে খেলাটা শেষ, তাহলে প্রবাবিলিটি অফ এক্স হতে পারে। আচ্ছা, আবার কি হতে পারে? ধরো এ খেলাটা শুরু করলো, এ সিক্স ফেলতে পারলো না। এবার যেহেতু এখানে আমাকে এর জেতার সম্ভাবনা বের করতে হবে, তাহলে বি কিন্তু আমরা এখানে ধরবো যে বি সিক্স ফেলতে পারছে না। তাহলে এ প্রথমে যখন খেলা শুরু করলো সে সিক্স ফেলতে পারলো না, তারপরে ছক্কাটা ওয়াইয়ের কাছে গেল, ওয়াইও সিক্স ফেলতে পারলো না, তারপর ছক্কাটা আবার এর কাছে আসলো, এ এবার ছক্কা ফেললো। এ মানে প্রথম চান্সে না পেরে দ্বিতীয় চান্সে পারলো, তাহলে সেটা হতে পারে। বা কি হতে পারে? এ পারলো না, এরপর বিও পারলো না, আবার এও পারলো না, তারপরে আবার বি পারলো না, তারপরে এ পারলো, মানে এ থার্ড চান্সে গিয়ে পারলো। এইভাবে আমার এ এখানে তৃতীয়বারে গিয়ে পেয়েছে, এরপরটা হবে যে এ চতুর্থবারে গিয়ে পারলো, তারপরে এ পঞ্চমবারে গিয়ে পারলো, এরকমভাবে হতে পারে। তাহলে এটা একটা কি? এটা একটা অসীমভাবে চলতে থাকা একটা সিরিজ, একটা শ্রেণী চলতে থাকছে, মানে এ যখন পারবে তখন, মানে এ যখন সিক্স ফেলতে পারবে তখনই হচ্ছে এ জিতে যাবে এবং খেলাটা শেষ হবে। তাহলে এবার দেখো, আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে এটা প্রথমে পা যাচ্ছি ওয়ান বাই সিক্স, মানে সিক্স ফেলা যখন একটা ছক্কায় হচ্ছে টোটাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, ছটাই থাকে নমুনা বিন্দু, তার মধ্যে ছয় ফেলা নমুনা বিন্দু হচ্ছে একটাই, সিক্স ফেললেই আমরা বলবো সিক্স ফেলেছে, তাহলে এটা হবে ওয়ান বাই সিক্স। আর প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট মানে কত? মানে সিক্স ফেলতে পারবে না, তার মানে ওয়ান থেকে ফাইভের মধ্যে যে কোনো একটা নাম্বার ফেলবে, তাহলে সেক্ষেত্রে নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে ফাইভ, তাহলে এক্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে ফাইভ বাই সিক্স, ওয়াই কমপ্লিমেন্ট হবে ফাইভ বাই সিক্স, আর প্রবাবিলিটি অফ এক্স হচ্ছে ওয়ান বাই সিক্স। একইভাবে এটা মানে হচ্ছে ফাইভ বাই সিক্স, ফাইভ বাই সিক্স, ফাইভ বাই সিক্স, ফাইভ বাই সিক্স, ওয়ান বাই সিক্স, এরকমভাবে চলছে। তাহলে এটা একটা অসীম গুণোত্তর শ্রেণী কিন্তু, ঠিক আছে, ইনফাইনাইট জিপি সিরিজ। তাহলে এটা সাম বের করার জন্য আমরা জিপি সিরিজের যে ফর্মুলাটা আছে সেটা অ্যাপ্লাই করছি, যে এ বাই ওয়ান মাইনাস আর, সেই ফর্মুলাটা। তো সেটা করে কত পাচ্ছি দেখো, এখানে দেখো এ মানে ফার্স্ট টার্মটা হচ্ছে ওয়ান বাই সিক্স, আর মানে হচ্ছে তাদের যে জেনারেল রেশিও সেটা আমার কত হচ্ছে সাধারণ অনুপাত। দেখো সেকেন্ড টার্মকে যে আমাদের ফার্স্ট টার্ম দিয়ে যদি ডিভাইড করি তাহলে আমরা পেয়ে যাবো ফাইভ বাই সিক্স ইন্টু ফাইভ বাই সিক্স, তার মানে ফাইভ বাই সিক্সের হোল স্কোয়ার, তাহলে সেটা হচ্ছে আমার আর। তাহলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে পেয়ে যাচ্ছি ওয়ান বাই সিক্স বাই ওয়ান মাইনাস ফাইভ বাই সিক্সের হোল স্কোয়ার, অর্থাৎ ওয়ান বাই সিক্স বাই ইলেভেন বাই থার্টি সিক্স, অর্থাৎ সিক্স বাই ইলেভেন, এটা কিন্তু এই অঙ্কের আনসার। তো দেখো আজকের ভিডিওর জন্য এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। তো এবার তোমরা তোমাদের বইয়ের প্রবাবিলিটির যে ফার্স্ট এক্সারসাইজ আছে ওয়ান এ, সেই সংক্রান্ত যে এক্সাম্পলগুলো বইয়ে করে দেওয়া আছে সেই এক্সাম্পলের অঙ্কগুলো খুব ভালো করে একবার দেখে নেবে, এবং আজকের ভিডিওতে আমরা যে অঙ্কগুলো করলাম সেগুলো একবার দেখবে, তারপর তোমরা ওয়ান এ যে এক্সারসাইজের অঙ্কগুলো আছে সেগুলো নিজেরা করে ফেলার চেষ্টা করবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি।